শুরু করেন জামাই সাহেব। ও, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে রোমান্স করা যদি দর্শন হয় তাহলে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে শপিং করা উচিত তাই। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, ইয়ে মজাক হো রহা, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা। একটি মেয়ে দুর্বলতার জন্য ডাক্তার কাছে গেল। ডাক্তার মেয়েকে কিছু পরীক্ষা করতে দিল। পরীক্ষার রিপোর্ট গুলো নিয়ে সে ডাক্তারের কাছে গেল। আপনি তো প্রেগনেন্ট। কি বলছেন ডাক্তার? অন্য আজকাল বেগুন ওমর্শা করা যায় না। হিসাব বোঝো না, দুধ খাও। আচ্ছা দোস্ত, লিপ কিস মানে কি? আরে কি বলিস, তুই জানিস না লিপ কিস মানে হলো একজন আর একজনের লোল খাওয়া। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। বাইরে তোর কপালে একটা আমি উস্টা মারু। আচ্ছা বল্টু, বাসর রাত কি? আরে তুই এটা জানিস না, লাখ টাকার সাজ এক রাতে নষ্ট করাকেই বলে বাসর রাত। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। এই বোকাচোদা কয় কি? জানিস আমি তো অনেক বড় একটা ঝামেলা পড়ে গেছি। কেন, কিসের ঝামেলা? দিকে আমার গার্লফ্রেন্ড বলে কখনো সিগারেট খাবা না, আমার কসম। আর অন্যদিকে বন্ধুরা বলে একটা টান দে না দোস্ত, প্লিজ, বাবির কসম। এগুলো আমরা জানি, ঘাস খায় তো আর বড় হই না। কালো ঘরের একটা পোলা, স্বভাব চরিত্র পুরা পুরো একটা খয়রাইতে লাগে। দোস্ত জানিস, আমাদের সময় যেই বয়সে ফুটবল খেলে হাত পা ভাঙছিলাম, আর এখনকার ফলাফল সেই বয়সে প্রেম করে মন ভাঙে। ও মা গো টুরুলা। ডাক্তার, আমি কয়েকদিন ধরে চোখে কম দেখি, কিছু ঔষধ লিখে দেন। ও আচ্ছা, তো কিরকম কম দেখেন? ওই যে মাঠের মধ্যে একটা লাল গরু দাঁড়ায় আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, কেন? কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা একদম ডাহা একটা মিছা কথা। কি এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে?